এই মুহূর্তে নাসুম আহমেদ কি বাংলাদেশের সবচেয়ে আন্ডাররেটেড ক্রিকেটার? আফগানিস্তানের বিপক্ষে শারজায় দ্বিতীয় ওয়ানডের পর এই প্রশ্ন উঠে যেতে পারে। নাসুম আহমেদ ম্যান অফ দ্য ম্যাচ হননি, কিন্তু অনেকের বিচারে পুরস্কারটা হয়তো তার কাছেই যেতে পারত। প্রথমে দলের জন্য খুবই কঠিন একটা পরিস্থিতিতে নেমে খেলেছেন 25 রানের একটা ইনিংস, এরপর বল হাতে 28 রান দিয়ে 3টি মূল্যবান উইকেট তুলে নিয়েছেন এবং শেষ পর্যন্ত নাসুমের কাছে ম্যান অফ দ্য ম্যাচ না গেলেও ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার ভূয়সী প্রশংসা করে বলেছেন, নাসুমের এই অবদানটা খুবই দরকার ছিল দলের জন্য। কিন্তু নাসুমকে বাংলাদেশ দলে কি সেভাবে মূল্যায়ন করা হয়, এই প্রশ্ন উঠে যাচ্ছে, কারণ গত একটা বছর নাসুমকে থাকতে হয়েছে দলের বাইরে। সেটার জন্য মাঠের বাইরের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়তো দায়ী। 2023 বিশ্বকাপে বাংলাদেশের সাবেক কোচ চণ্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে নাসুমকে শারীরিকভাবে নিগ্রহের একটা অভিযোগ উঠেছিল, সেটা কেউই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। কিন্তু গত কিছুদিন আগে নতুন ক্রিকেট বোর্ড সভাপতি আসার পর হাথুরুসিংহেকে সেই নিগ্রহের দায় নিয়েই চলে যেতে হয়েছে বাংলাদেশের দলের চাকরি ছেড়ে। নাসুম সরাসরি এ নিয়ে কিছু বলেননি, কিন্তু যা বলার তিনি সম্ভবত মাঠেই বলে দেবেন বলে ঠিক করছেন। গত এক বছরের সব ফরম্যাট মিলে নাসুম নিয়েছেন 61 উইকেট এবং এই সময়ে তিনি তার বোলিংয়ের সঙ্গে ব্যাটিং নিয়েও কাজ করেছেন, যেটার প্রমাণ দেখা গেছে দ্বিতীয় ওয়ানডেতে। ব্যাটিংয়ের কথা একটু আলাদা করে বলছিলাম, নাসুমের ব্যাটিং নিয়ে খুব বেশি কথা হয় না, তার টি টোয়েন্টি বা ফার্স্ট ক্লাস পারফরমেন্স খুব আশাব্যঞ্জক কিছু নয়, কিন্তু বাংলাদেশ দলের হয়ে যখনই তিনি সুযোগ পেয়েছেন বলের সাথে সাথে তিনি কিন্তু ব্যাট হাতেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। আমরা যদি কালকের ম্যাচের কথাটা একটু ধরি, 174 রানে 3 উইকেট থেকে 184 রানে বাংলাদেশ যখন 6 উইকেটে হয়ে যায়, আগের ম্যাচের মতো প্রথম ওয়ানডের মতো বাংলাদেশের সামনে একটি বড় ধস অপেক্ষা করছিল। তখন বাংলাদেশের 220-230 রান করা নিয়ে টানাটানি, কিন্তু নাসুম জাকের আলীকে নিয়ে সেই অবস্থা থেকে মুক্তি দিয়ে দলকে এনে দিয়েছেন 252 রানের একটা সংগ্রহ। শেষ 5 ওভারে বাংলাদেশ করেছে 52 রান, এর মধ্যে নাসুম এবং জাকের 46 রানের একটা বড় পার্টনারশিপ করে দলকে একটা ভালো সংগ্রহ এনে দিয়েছেন, যেটা শেষ পর্যন্ত ম্যাচ উইনিং হিসেবে প্রমাণিত হয়েছে। নাসুমের 25 রানের ইনিংসে উল্লেখযোগ্য ব্যাপার ছিল দুই স্পিনার আফগানিস্তানের গাজনফর এবং খারোটেকে 2টি ছয়, এবং বাংলাদেশের অন্য ব্যাটাররা যেখানে এই দুই স্পিনারকে খেলতে হিমশিম খেয়েছে সেখানে নাসুম তাদেরকে কমফোর্টেবলি খেলেছেন। আমরা এর আগেও দেখেছি গত বছর ভারতের বিপক্ষে এশিয়া কাপের একটা ম্যাচে নাসুমের 45 রানের একটা খুবই মূল্যবান ইনিংস ছিল, যেটা শেষ পর্যন্ত বাংলাদেশ দলকে জিতিয়েছে। আমরা যদি আরেকটু পেছনে চলে যাই, 2022 সালে বাংলাদেশের মাটিতে যখন ভারত এসেছিল তখন প্রথম ওয়ানডেতে মিরাজকে নাসুম দারুণ সাপোর্ট দিয়েছিলেন এবং মিরাজ শেষ পর্যন্ত সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন, অনেকেরই মনে থাকার কথা। কিন্তু সেই ম্যাচেও নাসুমের ছোট্ট কিন্তু একটা মূল্যবান এবং কার্যকরী একটা ইনিংস ছিল, যেটা শেষ পর্যন্ত বাংলাদেশ দলকে জয় পাইয়ে দিতে একটা বড় ভূমিকা রেখেছিল। এর বাইরেও দল হাতে যখন তিনি সুযোগ পেয়েছেন তখন তিনি প্রমাণ করার ট্রাই করেছেন এবং ওয়ানডেতে তার ব্যাটিং গড়ে এই মুহূর্তে 20-এর বেশি, এবং যেটা বাংলাদেশের এমনকি অনেক ব্যাটারেরও নেই। তাই সব কিছু মিলে নাসুমের ব্যাটিংটা হয়তো সেভাবে মূল্যায়ন করা হয় না, কিন্তু বাংলাদেশ দল এই পজিশনে এমন একজনকে খুঁজছিল যিনি বলের সঙ্গে সঙ্গে শেষ দিকে কিছুটা দ্রুত গতিতে রান তুলতে পারবেন। আমরা জানি সাকিব আল হাসান এই মুহূর্তে দলের সাথে নেই, যখন নাসুমকে প্রথম বাংলাদেশ দলে নেওয়া হয় তখন মূলত তাকে সাকিবের আন্ডারস্টাডি হিসেবেই চিন্তা করা হয়েছিল, কিন্তু তার ব্যাটিংটা সে সময় আসলে খুব একটা কার্যকর ছিল না। নাসুম 8 নম্বরে বা 9 নম্বরে নেমে যেখানে দ্রুত রান তুলছেন সেই পরিস্থিতিতে বাংলাদেশ দলের জন্য লিমিটেড ওভারে এরকম একটা ক্রিকেটারের প্রেজেন্স খুবই জরুরি। এবং বোলিংয়ের কথা যদি বলি, কালকে 3টি উইকেটে নিয়েছেন দারুণভাবে, প্রথমেই ফিরিয়েছেন আফগানিস্তানের বিপজ্জনক হয়ে উঠতে যাওয়া আতালকে, যিনি ভালো একটা সুর এনে দিয়েছিলেন দলকে। এরপর অসাধারণ একটা ডেলিভারিতে আজমাতুল্লাহকে বোল্ড এবং এরপর শেষে আরেকটি উইকেট নিয়ে তিনি মোট 3টি উইকেট নিয়েছেন। এবং নাসুমের এসব উইকেটে বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে শারজায় এরকম স্লো স্পিনিং ট্র্যাকের বিপক্ষে নাসুমের কার্যকরিতা প্রমাণিত। মিরপুরেও তিনি টি টোয়েন্টিতে দেখিয়েছেন তিনি এসব উইকেটে বেশ ভালোই কার্যকর হতে পারেন। প্রথম ওয়ানডেতে নাসুম ভিসা সমস্যার জন্য খেলতে পারেননি, দ্বিতীয় ওয়ানডেতে রিশাদের বদলে তাকে আনা হয়। এবং বাংলাদেশ দল প্রথম ওয়ানডের মতো এমন একটা পরিস্থিতিতে পড়েছিল যেখানে ভালো একটা শুরুর পরও বড় রানটা হাতছাড়া হয়ে যেতে বসে, এবং আমরা দেখেছি কালকেও বাংলাদেশ দলের মিডল অর্ডার আরও একবার ব্যর্থ। প্রথম ওয়ানডেতে যেরকম টপ অর্ডাররা ভালো সুর এনে দিয়েছিলেন, কালকেও শান্তর ব্যাট বড় একটা ইনিংসের ভরসা দেখাচ্ছিল, কিন্তু এরপর তাওহিদুল্লাহ মাহমুদুল্লাহদের ব্যর্থতায় সেটা হাতছাড়া হয়ে যেতে বসে প্রায়। কিন্তু শেষ দিকে নাসুম এবং কালকে ওয়ানডে অভিষিক্ত হওয়া জাকের আলীর কথা একটু আলাদা করে বলতেই হয়, শেষ দিকে নেমে খুবই কার্যকরী একটা ইনিংস খেলেছেন এবং সেটাই বাংলাদেশ দলকে জয়ের ভিত এনে দিয়েছে। তাই নাসুমের জন্য
এই ম্যাচটা ছিল অনেক বড় একটা পরীক্ষা তার দলে অনেক দিন পরে ফেরার, এবং এমন একটা সময় যখন বাংলাদেশ দল এরকম একজন বাঁহাতি স্পিনার প্লাস দ্রুত রান তুলতে পারে সেরকম একজন ব্যাটারকে খুব করে দলে চাইছিল, এবং বাংলাদেশ দলের ওয়ানডে ফরম্যাটে নাসুম হতে পারেন সেই হারানো মিসিং লিঙ্ক। এবং সামনের ম্যাচে নাসুম কী করেন এবং তার ক্যারিয়ার কোন দিকে যায় এখন সেটাই দেখার অপেক্ষা।